salamu alaykum alaykum yeah. Ali nu yaad karo ral ke faryad karo bishe emon kichu gazal kingba islamic gaan royeche ja ratarati viral hoyeche sokol sthane zameeno aasma mein har zubaan se যে গজলগুলোই মুগ্ধ হয়েছিল সকলে যা ছড়িয়েছিল সকল সোশ্যাল মিডিয়াতে তাই আজকে আমি আপনাদের এমন কিছু ইসলামিক গান দেখাবো যা রাতারাতি ভাইরাল হয় তাহলে চলুন শুরু করা যাক হাসবির আপ্পি গজলটি কতটা জনপ্রিয় তা আমাদের সকলেরই জানা তবে এর এই ভার্সনটি রাতারাতি ভাইরাল হয় সকলের মাঝে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়াতে আর এই গজলটি গেয়েছেন জিপ্লো মুসা সে একজন তুর্কিশ এছাড়াও এই গজলটি অনেকেই কভার করেছেন এরপর রয়েছে আলী মাওলা গজলটি এই গজলটি শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ইসলামিক সং এই নাশিদটি নূর সিস্টারসও কভার করেন যেটিও ব্যাপক জনপ্রিয়তা পায় তাছাড়া এই নাশিদটি পাকিস্তানি সিঙ্গার ইয়াসমিন গেয়েছেন সেটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শক মহলে আপনি যদি কোনো প্রকার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন অবশ্যই এই গজলটি শুনেছেন ইসলামিক এই গানটি একটি মিশরি নাশিদ এর আর্টিস্ট হলো আহমেদ সাদ আপনারা যারা গজল কিংবা ইসলামিক গান শুনেন তাদের কাছে ব্যাপক পরিচিত এই গজলটি এই গজলটি রাতারাতি ভাইরাল হয় সকল স্থানে এই গজলটি শুনিনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না জাহিদুল্লাহ জামির এই গজলটি কোটি মানুষের হৃদয়ে রয়েছে এরপর রয়েছে লন্ডনের হ্যারিসের নাশিদ সালা আলাইকুম নাশিদটি খুব দ্রুতই রাতারাতি ভাইরাল হয় সকলের মাঝে ব্যাপক ভালোবাসা পায় মানুষের থেকে এরপর রয়েছে নারায়ণ তাকবীর গজলটি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা জানেন দিরলিস আর্তগুল কতটা জনপ্রিয় সেই ধামাকা সিরিজটির জন্য তৈরি করা হয় নাশিদটি কিন্তু নাশিদটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় সকলের মাঝে মুখে মুখে থাকে সকলের আপনি ইসলামিক গান শুনেন আর এটি শুনেননি তা হতেই পারে না ইরানের এই ইসলামিক সংটি দাপিয়ে বেড়ায় সারা পৃথিবী দিবা বাশারের কণ্ঠের গজলটিতে মুগ্ধ হয় কোটি দর্শক এটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ইসলামিক সং মানা হয় বিশ্বে রাতারাতি যত ইসলামিক সং কিংবা গজল ভাইরাল হয়েছে তার মাঝে অন্যতম এটি সাউনাদি সাউনাদি
ইসলামিক এই নাসিরটি ঝড়ের বেগে ছড়িয়ে যায় সকল সোশ্যাল মিডিয়াতে। মানুষের মুখে মুখে থাকে নাসিরটি। ইরানের এই নাসিরটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। আপনার চোখে এই ক্লিপটি পড়েনি তা হতেই পারে না। এই গজলটি একটি রেস্টুরেন্টে প্রাঙ্ক করার সময় গাওয়া হয়। আরবিক এই গজলটির বিভিন্ন ক্লিপ ভাইরাল হতে থাকে সকল সোশ্যাল মিডিয়াতে। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় গজলটি। একই গজলটি ইন্দোনেশিয়ার সাইয়ান নাদা কভার করেন। এছাড়াও নিশা সাবওয়ানের কণ্ঠেও শোনা যায় গজলটি। দিরলিস আর্তুগুলের আরেকটি ভাইরাল নাসিদ এটি। এটিও রাতারাতি ভাইরাল হয় সকল স্থানে। দিরলিস আর্তুগুলের জনপ্রিয়তার জন্যই মূলত এর ইসলামিক সংগুলো এতটা ভাইরাল হয়।